নবীদের নবী তুমি গো,
এটাই শেষ কথা, এটাই মূল কথা, এটাই প্রেমের কথা, এটাই কোরআন হাদিসের কথা। মুহাদ্দিসিনে কেরাম, আইমাই কেরাম এই কথাটাকে এইভাবে প্রকাশ করেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। নবী গো, আপনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিচ্ছু সৃষ্টি করতাম না। আমার অনেক ভাইরা ধাক্কার ঠেলায় বলে ফেলে থাকেন যেটা জাল হাদিস। ভাই, হুট করে কোনো কথা বলা উচিত না, একটু যাচাই বাছাই করেন, একটু রিসার্চ করেন। আপনি তো হাফিজুল হাদিস না, আপনি নাকিদুল হাদিস নন, আপনি এমন বড় কোনো মহাদ্দিসও নন যে লক্ষাধিক হাদিসের সনদ আপনার জানা আছে, এরকমও নন। অতএব আপনি হুট করে কোনো কথা বলবেন না। আমার দয়াল নবীজিকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, এটা সঠিক হাদিস। আমি বলিনি, আমি কয়েকজন ইমামের নাম বলছি, শুনুন। যিনি 100,000 হাদিসের সনদ মুখস্থ জানতেন, ইমামুল হারামাইন হুফাজুল হাদিসদের তালিকার মধ্যে যার নাম নেওয়ার মতো যোগ্য ব্যক্তিত্ব, যিনি আসমাউর রিজালের উপরে দক্ষ মুহাদ্দিস, যিনি তাখরিজাত এবং মওজুআতের উপরে কিতাব লিখেছেন, তিনি হলেন ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এমন কি মওজুআত এবং তাখরিজাতের দক্ষ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম ইসমাইল আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কাশফুল খাফার মধ্যে উল্লেখ করেছেন যে আকুলু লাকিন্না মানাহু সহীহ। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, মোল্লা আলী কারি বলেন, আমি বলছি লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাবিব আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। এই হাদিসের মানা এটা সহীহ, এটা সঠিক, এটাকে জাল হাদিস বলার কোনো সুযোগ আমি কখনো ভুয়া রেফারেন্স দেই না। ওলামাই কেরাম, নোট করেন, গুগলে ঢুকেন, সামেলাতে ঢুকেন, প্লে স্টোরে কিতাব আছে ইনস্টল দেন, এখন ঢুকেন। আগের দিন বাগে খেয়ে ফেলেছে, সুন্নি আলেমরা দলিল ছাড়া কথা বলে না। আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে কয়েকটা কথা বলি, এটা শানে রেসালত, আমার দয়াল নবীর ইজ্জত আজমত। আমি বলবই আমার নবীর শান, আমি বলবো না তো কে বলবে? নবীর শান শুনলে যার ভালো লাগে, সেই ভালোবাস ভালো লাগার অনুভূতিটাই হলো ঈমান। আল্লাহর হাবিবের শান শুনলে যার ভালো লাগে না, আল্লাহর কসম সেই বান্দার না। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরং সদিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া আমার
আল্লাহর নবীর শান বলছে, তোমার মনে কষ্ট লাগলে ঈমান নামক সে মহামূল্যবান জিনিস তোমার কালবে। ইমামুল্লাহ আলী কারী রাহিমাহুল্লাহু তাআলা এবং ইমাম ইসমাইল আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা এখানেই বলে ক্ষান্ত হয়ে যাননি, তিনারা রেফারেন্স হিসেবে আরো অনেকগুলি হাদিস উল্লেখ করেছেন। আমার যুবক ভাইয়েরা গো, আসমাউর রিজালের কিতাব সমূহের মধ্যে অন্যতম বৃহৎ কিতাব হলো তারিখে ইবনে আসাকির, তারিখে মদিনা, এটা 80 খণ্ডের কিতাব। বর্তমান মার্কেটে কিতাবের দাম 60,000 টাকার বেশি। সেই কিতাবের মধ্যে ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহি হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা রেওয়ায়েত সনদ সহকারে উল্লেখ করেছেন, আমার দয়াল নবীজি বর্ণনা করেন, আমার আল্লাহ বলেন, বন্ধু লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, আপনাকে না বানাইলে এই দুনিয়া আমি আল্লাহ বানাইতাম না। হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা জামিউল আহাদিস সেই কিতাবের জিলদে আউয়ালের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে, কোন কোন ছাপার 70 পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ করেছেন। আরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারফুআন লাউলাকা লামা খালাকতু সামাই ওয়াল আরদা, সুবহানাল্লাহ। এমনকি ইমাম ইবনু সালিহি শামি রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের জিলদ আউয়ালের 371 নম্বর পৃষ্ঠায় তিনি আরেকটা রাওয়ায়াত, মাওলায়ে কায়নাত শেরে খুদা হযরতে আলীউল মুরতুজা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনার থেকে বর্ণনা করেছেন এইভাবে, আন আলী রাদিয়াল্লাহু আনহু আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াকুল লাউলাকা মা খালাকতু সামাই ওয়াল আরদা ওয়া ফি রাওয়ায়াতিন উখরা লাউলাকা মা খালাকতু আরদা ওয়ালা সামা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার হাবিব আমার নবী গো, আপনাকে যদি না বানাইতাম আমি আল্লাহ আসমানও বানাইতাম না জমিনও বানাইতাম না। অন্য হাদিস উল্লেখ রয়েছে, আমার আল্লাহ বলেন, জান্নাত জাহান্নামও বানাইতাম না। শোনো ভাই, ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইনের চতুর্থ খণ্ডের 1583 নম্বর পৃষ্ঠায়, এই পৃষ্ঠা নম্বরটা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে হিসাব করা হয়েছে, 1583 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির দালাইলুন নবুয়তের মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে, এটা রয়েছে প্রথম খণ্ডের মধ্যেই। আর ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানি রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল আওসাত সেই কিতাবের মধ্যে হাদিসটা ফারুকে আজম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, যেখানে হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহি সালাম কে ইন্ডিকেট করে আমার আল্লাহ বলেন, ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, হে আদম আমি যদি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা কে না বানাইতাম তুমি আদম নবীকেও বানাইতাম না, সুবহানাল্লাহ। ইমাম হাকিম নিসাবুরি রহমতুল্লাহ আলাইহি তিনার আল মুস্তাদরাকের মধ্যে আরেকখানা রওয়ায়েত উল্লেখ করেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যেও জিলদ আউয়ালে হাদিসখানা উল্লেখ করেছেন। ইমাম কাসতালানি যিনি শারিহুল বুখারী তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যেও হাদিসখানা উল্লেখ করেছেন। ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুয়তের মধ্যেও হাদিসখানা উল্লেখ করেছেন, আমার দয়াল নবীর শান শুনো হে, আমার দয়াল নবীর ইজ্জতের কথা শুনো, আমার নবীর সুনাম নবীর প্রেমের কথা শুনো, এই নবীর সম্মান যত শুনবা ইমানের নূর তত বাড়বে।
সেখানে উল্লেখ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আউহাল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ইলা ঈসা ইবনে মারইয়াম ফাকালা ইয়া ঈসা আমিন বি মুহাম্মাদিন ওয়া আমুর মিন উম্মাতিকা, হে ঈসা তুমি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফার প্রতি ঈমান আনো, আমিন বি মুহাম্মাদিন আমার নবী মুহাম্মাদের প্রতি তুমি ঈমান আনো, ওয়া আমুর আদেশ দাও মিন উম্মাতিকা তোমার উম্মতদেরকে আদেশ দাও, যখনই তার আমার হাবিবকে দেখবে তখনই যেন ঈমান আনে। সুবহানাল্লাহ, মুহাদ্দিসিনে কারাম যাচাই বাছাই করে একটা রায় দিয়েছেন যে লাউলাকা লামা খালাকতুল আফলাক, এই কথাটা হলো মানান সহিহ, অন্য হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত। আপনি হুট করে বললেই একটা হাদিস জাল হাদিস হয়ে যাবেন না, আপনি বললেই রাসূলের হাদিস জাল হাদিস হবে না, আবার আপনি বললে জাল হাদিস আল হাদিস হবে না। অতএব আপনাকে অবশ্যই হাদিস শাস্ত্রের উপর অগাধ জ্ঞান অর্জন করতে হবে। মুহাদ্দিসিনে কারাম বলেছেন এটা মানান সহি। যেমন আমরা সবাই বলি যে নামাজ বেহেস্তের চাবি, বলি না ভাইয়া? আরবিতে অনেক আলেম ভাইরা বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, কিন্তু হাদিসের কিতাবে এই শব্দে হাদিসটা নাই। তিরমিজি শরীফ এবং মুসনাদ আহমদের মধ্যে রয়েছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মিফতাহুল জান্নাতি সালাহ। হযরতে জাবির বলেন আমি আমার দয়াল নবীকে বলতে শুনেছি গো, আমার নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতি সালাহ। হাদিসের ভাষ্যটা হলো এইভাবে, কিন্তু আমরা অনেকে বুঝার সুবিধার্থে বলার সুবিধার্থে বলে থাকি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেস্তের চাবি। শব্দটা আগে পিছে হইলেও অর্থগত এক, নামাজ মুমিনের মেরাজ, আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ মুমিনের মেরাজ। এটা লাইসা লাহুল আসল বিল ইসনাদ, এটা সনদে কোনো অস্তিত্ব নাই। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম যদিও বলেছে লা আসলা লাহু লাইসা লাহুল ইসনাদ, যদিও বিভিন্ন ভাবে বলেছেন কিন্তু শেষে বলেছেন মানাহু সাহি, কারণ এহসানের ব্যাখ্যায় সহি বুখারী উল্লেখ, দয়াল নবী জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেছিলেন যে এহসান কি, নবীজি বলেছিলেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। হে জিবরিল, এহসান হলো ওই জিনিস এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে দেখতেছো, যদি নাও দেখো তিনি তোমাকে দেখতেছেন, এইভাবে ইবাদত করা হলো এহসান। সুবহানাল্লাহ। আরো কিছু হাদিস সামগ্রিক বিষয়ে নামাজ মুমিনের মেহরাজ, এটা প্রমাণিত অর্থগতভাবে প্রমাণিত। অতএব নবীজিকে না বানাইলে কোনো কিছুই আল্লাহ বানাইতেন না, এটা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ। যারা এই কথাগুলি শোনার পরেও, দয়াল নবীর ইজ্জতের কথাগুলি শোনার পরেও, কিতাবের রেফারেন্স জানার পরেও নবীজির শান মেনে নিতে চাইবে না, এরা কখনো আশিকে মুস্তফা হতে পারে না, এরা আশিকে নজদী। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন।